রাজধানীর 75 নং ওয়ার্ডের দুর্গম এলাকাগুলোতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সকাল থেকে নৌকায় করে ওয়ার্ডের দাসেরকান্দি, বালুপাড়, ঈদেরকান্দি, ফকিরখালীতে কর্মহীন হয়ে পড়া মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। ওয়ার্ডটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে অন্তর্ভুক্ত হলেও এখানে চলাচল করতে হয় নৌকায় করে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে সাধারণ ছুটি ঘোষণার পর থেকে এ এলাকার বেশিরভাগ মানুষ কর্মহীন হয়ে পড়ে। ঘরবন্দি এসব মানুষদের যাতে খাদ্যের কষ্ট না হয় সেজন্য এগিয়ে এসেছেন এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজি নূর মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা ওমর আলী মাস্টার, সমাজসেবক হাজি জসিমউদ্দিন সহ আরও অনেকে। তারা প্রতিদিন ছুটে যাচ্ছেন নিম্ন আয়ের এসব মানুষদের দোরগোড়ায়। চাল, ডাল, আলু, তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দিচ্ছেন অসহায় মানুষদের হাতে। আমাদের নিজেরা নিজেদের ঘরে থেকে সেফ থাকতে হবে। তারপর আমাদের যেহেতু নিম্ন আয়ের লোক অত্র এলাকায়, ঘরে বসে থাকলেও চলবে না, কিন্তু কাজও যেহেতু নাই। আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার বলেছেন যার যার দূর সামর্থ্য আছে তাই নেই এলাকার লোকজনের পাশে দাঁড়াবেন। তো সেই সময় আমরাও আজকে নিজস্ব উদ্যোগে, আমি নূর মোহাম্মদ, ওমর আলী মাস্টার, আমার ত্রিমণি হাজি জসিমউদ্দিন, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আজকে আপনাদের পাশে দাঁড়াতে পেরেছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি মেহরবানি করে এটা অব্যাহত থাকবে, দোয়া করেন আল্লাহ তালা যেন এই করোনা ভাইরাস থেকে আমাদেরকে মুক্ত করে, যেহেতু আমরা গরিব এলাকা। পুরা ওয়ার্ডে, পুরা ইউনিয়নে যা যত লোক আছে সবারই আমরা প্রায় 1200 লোক তাদেরকে আমরা তাদের খাবার দিতেছি, খাদ্য সামগ্রী দিতেছি। 10 কেজি চাউল, 1 কেজি ডাউল এবং 1 কেজি তৈল, এটা আমাদের জননেত্রী শেখ হাসিনার নির্দেশ, আমরা তার নির্দেশ পালন করছি। এবং অত্র ঢাকা নয় আসনের মাননীয় এমপি জনাব সাবির হোসেন সাহেবের নির্দেশ।